প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার বিএনপির বিরুদ্ধে দখলবাজির অভিযোগ উঠালেন জুলকারনাইন সাইম খান ওরফে সামি, যিনি কিনা আল জাজিরার একটা নিউজকে কেন্দ্র করে প্রথম গণমাধ্যমে আসেন। তার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিশ্চিত করেন, যেমন ফেসবুক স্ট্যাটাসটা যেভাবে তিনি উপস্থাপন করছেন, বেশ জামালার মধ্যেই পড়ে গেলাম, চাঁদপুরে পৈতৃক সম্পদ বেহাত হওয়ার দশা, যদিও আমার ধারণা নেই কোথায় কী আছে। আমার চাচা ও অন্য আত্মীয়দের ভাষা অনুযায়ী স্থানীয় বিএনপি সমর্থিত একটি গোষ্ঠী আমাদের পৈতৃক সম্পদ জবরদখল করছে। আর ব্রিগেডিয়ার জেনারেল হাসিনা নামে এক মহিলা চিকিৎসক এবং তার স্বামী নূর ইঞ্জিনিয়ার এসবের নেপথ্যে কাজ করছেন। আজ বিএনপির স্থানীয় নেতা ফরিদুদ্দিন মানিকের সাথে আমার চাচা সাক্ষাৎ করলে তাদেরকে বলা হয় আপনি তো আওয়ামী লীগ করতেন, বিটা থেকা যদি আপনাকে উচ্ছেদ করে দেই তাইলে কি করবেন, আপনাকে বিটা থেকে উচ্ছেদ করার ক্ষমতা আমার আছে। তো আসলে এই যে এদের মতো মানুষদের কাছ থেকে যদি এই ধরনের আপনার অভিযোগ আসে বিএনপির বিরুদ্ধে, যারা কিনা আসলে এই সরকারের সাবেক সরকারের নির্যাতনের সাফারিং করছে এবং সরকারের মনে হয় যে সবচেয়ে বেশি যদি ফার্স্ট মানে সরকারকে মানে একটা নাড়া দেয়, তো আমার মনে হয় জুলকারনাইন সাইর উনি মনে হয় ফার্স্ট একটা নাড়া দিয়েছে আল জাজিরার যে নিউজটা, ওই নিউজটাতে ওনার মানে সাক্ষাৎকারে। তো ওনারা যদি এই ধরনের অভিযোগ বিএনপির মধ্যে একটা দলের বিরুদ্ধে ওড়ায় এবং একের পর এক আমরা গণমাধ্যমে যেই আপনার মানে ইয়াগুলা দেখতেছি, নিউজগুলা দেখতেছি বিএনপির বিরুদ্ধে বা চাঁদাবাজির বিরুদ্ধে, তো এইভাবে যদি আপনার একের পর এক এই ধরনের নিউজ আসতে থাকে তাহলে আমার মনে হয় একটা সময় গিয়ে বিএনপি বড় ধরনের একটা ইমেজ সংকটে পড়বে। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে যত যাই কিছু হোক এখন তো ক্ষমতা আমাদের হাতে, কারণ বিএনপি বর্তমান বাংলাদেশের সবচাইতে একটা বড় দল, এই জায়গায় অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু একটা সময় ভাবতাম যে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনাকে হয়তো কোনো সময় সরানো সম্ভব হবে না বা তার এই নির্যাতন কোনো সময় বন্ধ হবে না। কোনো না কোনোভাবে আল্লাহর কারিশমায় আজকে কিন্তু স্বৈরাচার এই দেশ থেকে পলাইতে বাধ্য হচ্ছে। তো এই জায়গায় ভাবতে হবে যে তারা যদি ভাবে যে আমরা বড় দল, ঠিক আছে, আমাদেরকে আসলে ঠেকানোর মতো কেউ নাই বা আমাদের বিরুদ্ধে থাকার মতো দাঁড়ানোর মতো কেউ নাই, এই চিন্তা ভাবনা করে যদি তারা এই ধরনের অপকর্ম একের পর এক চালায় যায় তাহলে আমার মনে হয় যে কোনো মুহূর্তে কোনো না কোনো একটা ইনসিডেন্ট ঘটতেও পারে যেটার জন্য পস্তাতে হবে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের। তো আমার মনে হয় এখনই তাদের আসলে মানে প্রস্তুতি নেওয়া উচিত বা পদক্ষেপ নেওয়া উচিত, এবং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায়, অতি জরুরি বিচারের আওতায় আনা উচিত, আমার এটাই মনে হয়। কারণ এইভাবে যদি চলতে থাকে একটা সময় তারা মানে আমি ফার্স্টে বললাম যে তারা প্রচণ্ড পরিমাণে একটা ইমেজ সংকটে পড়ে যাবে, যেটা তাদের জন্য একেবারেই সুবিচর নয়, তাদের জন্য একেবারেই মানে মানে কোনোভাবেই তারা এটা ভালো হবে না, এটা নিশ্চিত। কারণ বর্তমান যে চব্বিশের যে আসলে আন্দোলনটা এটা আপনারা বুঝতে পারতেছেন, বৈষম্য বিরোধিতার আন্দোলন বা সেই সাথে আপনার মানে দখলবাজ চাঁদাবাজ মুক্ত করার জন্য এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তারা একের পর এক আন্দোলন চালায় যেতেছে এবং গণমাধ্যমে তারা একের পর এক হুঁশিয়ারি দিয়ে যেতেছে এবং জনগণ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতেছে এবং তারা কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে। এই জায়গায় যদি এই ধরনের মানে ঘটনা ঘটে বিএনপির মতো একটা বড় দল তাদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে এবং তাদের মতো সিনিয়র পার্সন সাংবাদিক যারা মানে এতটা জনপ্রিয় তাদের মতো মানুষের মুখ থেকে যদি এই ধরনের অভিযোগ আসে, আমার মনে হয় না যে বিএনপির জন্য আসলে খুব একটা ভালো দিক বয়ে আনবে। তো যাই হোক, বিএনপির যারা নীতি নির্ধারক যারা আছে তারা অবশ্যই এটা নিয়ে আলোচনা করবেন এবং বিবেচনা করবেন আসলে এটাকে কীভাবে সামলানো যায় এবং এটা প্রতিরোধ করার জন্য তাদেরকেই সামনের দিকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে এটা মানে বন্ধ করতে হবে। তো এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।